সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে 4 জন অগ্নিদগ্ধ সহ 6 জন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সকালে আশুলিয়ার পল্লী বিদ্যুতের কবরস্থান রোডের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিস্ফোরণে বাড়ির টিনের চালের একটি অংশ উড়ে গেছে এবং দেয়ালে ফাটল দেখা দিয়েছে।